আমাদের রান্না হয়েই গেছে আর মা এখন স্নানে যাচ্ছে। তোমরা তো দেখলেই আমাদের রান্না বান্না সব কমপ্লিট। আর হ্যাঁ, আমাদের রান্না বান্না সব কিছু আমি, আমার শাশুড়িমা, আমরা সবাই, আমাদের মধ্যে কেমন রিলেশনশিপ, কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবো। আর তুমি কি বলবে, তুমি এখন খাবে? আমাদের খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, এক ঘন্টা হয়ে গেছে, তো নিচ থেকে উপরে এসেছি আর এখন বিকেল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ওয়েদার রয়েছে। তো কি বলবো, আজকের আকাশটা সকালে যেমন সুন্দর একটা আকাশ ছিল, বিকেলেও তেমন খুব সুন্দর একটা আকাশ এখন হয়েছে। আর সন্দীপ এখন কি করছে বলো তো? এই দেখো সন্দীপ বাবু এখন গার্ডেনিং করছে, তাই তো বাবু? কি করছো? তো সন্দীপ বাবু এখন গাছ ঠিক করছে, কারণ হয়েছে কি আমাদের একটা নয়নতারা গাছ আছে। এই দেখো এই যে সাদা নয়নতারা গাছটা, এইটা, এই গাছটা হয়েছে কি ঝুলে গেছিল, সেই গাছটা সন্দীপ এখন ঠিক করে দিল। আর আমি শুয়েছিলাম তাই জন্য দেখো আমাকে কেমন একটা লাগছে, আমি একদম ঝুল ফুল এলোমেলো হয়ে গেছিলাম, আমি শুয়েছিলাম। আর ওই দিকে দেখো আকাশটা কি সুন্দর। চলো তাহলে তোমাদেরকে একটু ওই দিকে আকাশটা দেখিয়ে আনি। সন্দীপ এই বৃষ্টির জল পেয়েছে বলে গাছগুলোকে কি করছে ভালো করে কুড়িয়ে দিচ্ছে, তাই তো? তাতে গাছের খাবার পাবে ভালো। আর এই গাছটা না খুব সুন্দর জানো তো, এই ফুলটা আমার এত ভালো লাগে না কি বলবো, দারুণ দারুণ। দেখেছি তো, এরকমই করবো এখন থেকে আমি, ঠিক আছে? একজন কি করে ক্যামেরার পেছনে সেটাও তো তোমাদেরকে দেখানো দরকার বলো। তো এখন দেখো, এখন তো আর কিছু বলতে পারবে না, ভিডিও করা হয়ে গেছে আর এটা আমি ছাড়বো। গরম গরম খিচুড়ি খেয়ে কি বলবো, জাস্ট ফাটাফাটি লেগেছে। আর তারপরে এসে ঘরে আমরা তিনজন মিলে একটু মুভি দেখছিলাম, আড্ডা মারছিলাম। আর যদিও সন্দীপ তো সেরকম কিছুই দেখে না মুভি টুভি, আমি আর ভাই দেখছিলাম একটা হাসির মুভি দেখছিলাম। তো এবার দেখতে দেখতে এত হাসি পেয়েছে, আস্তে আস্তে কখন যে এত বেলা হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে বলতে কখন যে এত বিকেল হয়ে গেছে, আর খেয়ালই করিনি। কিন্তু জানো আকাশটা আজকে এত সুন্দর না, আজকে সকালে যেমন সুন্দর ছিল ঠিক তেমনই এখন বিকেলেও খুব সুন্দর, খুব সুন্দর একটা রূপ যেন আকাশে। যদিও প্রকৃতি এত সুন্দর রূপ নেয় যেটা অন্য কেউই নিতে পারে না, আমরা যতই সাজি না কেন, যেমনই হই না কেন, প্রকৃতির মতো রূপ কখনো কেউ নিতে পারে না। এই দেখো বাবু, তুমি যেভাবে বসে আছো ঠিক দেখো, তোমার পাশে এভাবে বসে আছে। এইবার ঠিক আছে? ও আচ্ছা, ও যেমন পা উঁচু করে বসে আছে তুই ওরকম করে বসবি? তুমি কি করছো ভাই? কপি করছো? কপি করছো? যেটুকু তোমাদের সাথে শেয়ার করা ছিল শেয়ার তো করেছি, এরপরে আর সেরকম কিছু নেই, কারণ এখন বাজে সন্ধ্যা 7:30। সন্দীপ একটু বেরিয়েছিল, তো সন্দীপ বেরিয়ে একটু চা আমি করতে গেলাম, সন্দীপ যেই বেরোলো আমি একটু চা করতে গেলাম, আর একটু সিঙ্গাড়া আনতে গেছিলো। অ্যাকচুয়ালি সিঙ্গাড়া আনতে যায়নি, গেছিলো একটু চপ আনতে, তো চপ পায়নি, তো ওই জন্য একটু সিঙ্গাড়া নিয়ে আসলাম।
তো আমরা এখন সন্ধ্যাবেলা টিফিন করছি, আর এরপরে 9:30 বাজলে পর নিচে চলে যাব, কারণ ডিনার করতে হবে, ডিনার রেডি করতে হবে। তো এইসব ব্যাপার। আজকে সারা দিন আমি যা যা করেছি সবকিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করবে, ভালো লাগলে কি করবে, আবার টুটে যাচ্ছি, ভালো লাগলে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। হ্যাঁ, আর যারা নতুন আসছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করে যেও না, কারণ খুব তাড়াতাড়ি এই পুরো পরিবারটা একটা বড় পরিবারে পরিণত হবে। আর খুব খুব ভালো লাগলে বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটা ব্লগে। তো আশা করছি আজকে এই বৃষ্টির ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে, তো কমেন্টস করে জানিও কেমন লেগেছে। আর খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ আসছে, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর পজিটিভ থেকো। টাটা।